চলো সকাল সকাল বেরিয়ে পড়লাম রানাঘাটের উদ্দেশ্যে। এই তো আমার জীবন, সবটাই বলবো তোমাদের। আস্তে আস্তে দাঁড়াও, কারোর অধীনে থাকাটা ভালো না। তুমি দেখছো না তারপরে বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে পৌঁছে গেছি, বহরমপুর স্টেশন। বহরমপুর স্টেশন পৌঁছে গেছি। এই যে একটা ব্যাগ, এই যে এইভাবে একটা ব্যাগ। এবার স্টেশন ব্যাগ বহার জীবন শেষ করবো, কারোর অধীনে আর থাকবো না। চলো 2 নম্বর প্ল্যাটফর্মে যাবো। প্ল্যাটফর্মে গেলে তো আর তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না। এই যে বহরমপুর স্টেশন, বহরমপুর স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম। একটা ট্রেন ছেড়ে দিলাম, খুব ভিড় ছিল। তারপর পরের ট্রেনে ইএমইউ ট্রেন বলে, ওই ট্রেনে উঠলাম। প্রথমেরটা ছিল কলকাতা, লালগোলা টু কলকাতা ট্রেন ছিল, খুব ভিড় ছিল। ওই জন্য ওই ট্রেনটা ছেড়ে দিয়ে ইএমইউ ট্রেনে উঠলাম। তো লেডিসে উঠেছি, দেখো একদম ভিড় নেই, একদম ভিড় নেই। ট্রেনের ভেতরে একটুও ভিড় নেই, 2-1 জন প্যাসেঞ্জার আছে। তো খুব কষ্ট হচ্ছিলো বহরমপুর ছাড়ার আগে, ভীষণই কষ্ট হচ্ছিলো। তোমরা তো বলো যে আমি যা যাবো, আর আমি ঘুরে ঘুরে বেড়াতে ভালোবাসি। স্থায়ী ঠিকানা না পেলে জীবনে কী করবো? এখন তো চাই স্থায়ীভাবে বাঁচতে, স্থায়ীভাবে থাকতে। কিন্তু দেখো আমার ভাগ্য আমাকে খালি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। অনেক আশা নিয়ে গেছিলাম মায়ের ঘরটায় থাকবো বলে, কত কষ্ট করে পরিষ্কার করলাম, কিন্তু ভাগ্যে নেই। আমার ভাগ্যই আমাকে এইভাবে দৌড় করে নিয়ে বেড়ায়। কী করা যাবে বলো, সবই মেনে নিতে হবে। তো চলো, এ দেখো ট্রেন পুরো ফাঁকা। যাই হোক, আজকে একাদশী ছিল, সেই জন্য ট্রেনের মধ্যে কিছু খাইনি। আমার কাজের বউ বাড়িতে এসেছিলাম, ও আবার আমাকে একটা বাড়িতে রেখেছিল। ও সারাদিন কাজ করে বেড়ায় 3-4 বাড়িতে, তো সেখানে আমার একটু খাওয়ার ব্যবস্থা করেছিল। স্নান টান করে উঠে একটু ফল মুখে দিয়েছিলাম, ফল মিষ্টি মুখে দিয়েছিলাম। সারাদিন এভাবেই কেটে গেছে, তোমাদের সঙ্গে সব কিছু আর শেয়ার করা হচ্ছে না। আমার মন মেজাজ একদমই ভালো নেই, কী শেয়ার করবো তোমাদের সঙ্গে। ওই জন্য এই 2-4 দিন কী ভিডিও আসবে আমি জানি না, কী দেখাবো কী করবো, ভিডিও এডিট করতেও পারছি না, ভীষণভাবে মন ভেঙে পড়েছে আমার। তো যেখানে রেখেছিলো সেই বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাইরের দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো সার চারিদিকে খালি জবা গাছ, এই যে সূর্য উঠেছে, নতুন সকাল, নতুন সূর্য। তো বাইরের পরিবেশটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে ফাঁকা দিয়ে ওই ভেতরে দেখা যাচ্ছে আমি যে ঘরে ভাড়া থাকবো, এই জঙ্গলগুলো গাছগুলো পেরিয়ে ওইদিকে রাস্তার ওপাশে আমার ঘর, যেখানে ভাড়া থাকবো। তো এখানে দেখো চলে এসেছি কাজের বউয়ের বাড়ি, ওর বাড়িতে আবার চলে এসেছি। বললো বৌদি ওরা তো সব কাজে বেরোবে, তুমি একা একা থাকবে, তাহলে আমার ঘরে বসো। তার জন্য ওর ঘরে আমাকে নিয়ে চলে এসেছে। আমি ওর বাড়িতে থাকলাম, ও 2 দিন বাড়ি কাজ করে তারপর আবার আসবে। চলো কি দিচ্ছি কি না দিচ্ছি জানি না, আগে সোমবারের দিন জিনিসগুলো নিয়ে আসি, ঘরে সেট করি, তারপর থেকে তোমাদের ঠিক মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটুকুই বলবো আজকের মতো। কি দেখালাম কি না দেখালাম জানি না আমি। আমি যে ঘরটা ভাড়া নেবো ওই ঘরটাই এরা ছিল, ছোট ছেলে ভাড়া ছিল। আমি আসবো বলে ওরা আবার মায়ের কাছে চলে এসছে, মায়ের বাড়িতে। দিয়ে এখন
না 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 স্টেশনটা বেশি দূর না। হ্যাঁ এটা 1,500 টাকা। হ্যাঁ এই যে এই ঘরটা, হ্যাঁ ওপর থেকে ভালো, ভেতরেও মানে একটা মানুষ থাকার পক্ষে ভালোই, খারাপ না, বুঝলেন, খারাপ না। আগে দেখে গেছিলাম ওই পাশের ঘরটা, এই মাঝখানের ঘরটা আগে দেখে গেছিলাম, তা একটা ভাড়া এসছে, দুটো ঘরই নেবে তারা। গতকালকে বহরমপুর থেকে চলে এসেছি, এসে রাত্রিবেলায় এই কাজের বউয়ের বাড়িতে ছিলাম। কাজের বউ বললে তোমরা কি বলবে আবার জানি না, যাই হোক এখনো আমার বন্ধু, পরম বন্ধু। ওই ঘরেই ছিলাম আমি কালকে রাত্রিবেলা, এর আগের দিনও একদিন দেখেছি তোমাকে ওই ঘরে ছিলাম, তো গতকাল থেকে এখানেই ছিলাম। ঘরটা দেখে দেখাশোনা হয়েছে, ঘরটা পরিষ্কার করা হবে, তারপরে আবার রেডি করে ঘরে ঢুকবো। ঘরে ঢোকার আগে তো একটু ঘরটা পরিষ্কার টোষা করা দরকার। এই যে আমার পরম বন্ধু, এই যে পায়ে হাত গায়ে পা লাগলো বলে আবার প্রণাম করে মরছে। এই যে ম্যাডাম এখন কাজ টাজ করে আসলে আমি এই ব্যাগটা রেখে যাবো, বুঝলে যাচ্ছি এই ব্যাগটা রেখে যাই, আমি শুধু যতগুলো নিয়ে লাগলো, আমি একটু যাচ্ছি এক জায়গায়, তোমরা দেখতেই পাবে, সবটাই দেখতে পাবে, অসুবিধা নেই, এই একটা ব্যাগ নিয়ে যাই, এইটা থাকুক। আর দু একদিনের মধ্যেই নিজের ঘর ভাড়া নিয়ে সেখানে একদম পারমানেন্টলি থাকবো, আর সঙ্গে এটা এ থাকবে, সঙ্গে থাকবে, আর কেউ থাকুক না থাকুক ও থাকবে আমার সঙ্গে। এই হচ্ছে ওর ঘর, দুই ছেলে, দুটো ঘর, দুটো রান্নাঘর, তোমাদের একটু দেখাচ্ছি পরে ব্যাক ক্যামেরায়। ও এই এই ঘরটা ওর, আর ওই পাশে দুটো ঘর আছে, একটাতে বড়ো ছেলে থাকে, একটাতে ছোটো ছেলে থাকে। আর মেয়ের ওইখানেই পাড়াতেই বিয়ে হয়েছে, সবাই একসঙ্গেই থাকে, ওর ফ্যামিলি সব আমার সঙ্গে রয়েছে, ওদের সঙ্গেই থাকবো। ঘর ভাড়া নিয়েছি, তোমাদের দেখাইনি মনে হয় এখনো, চলো দেখিয়ে দেবো খুনি। আর যে দাদা মাল নিয়ে আসবে সে দাদার সঙ্গে কথা হয়েছিলো, ওই দাদাও এসে জায়গা দেখে গেছে, তো সোমবারের মধ্যে মালপত্র নিয়ে এসে ঘরে ঢুকে যাবো। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় বান্নার বাড়িটা, রান্নাঘর, ছেলের বইয়ের রান্নাঘর আলাদা আলাদা সব দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ইয়েগুলো কী করলে, এই যে কলাটা রেখে দিচ্ছি এখানে, কলাটা নিয়ে যাও না, রুটি দেওয়া শুধু, আর ওই যে আলু ভাজা আছে ওই দিয়ে খেলবো, ওদেরকে দিয়ে দাও একটু একটু করে বাচ্চাদের দিয়ে দাও, কিছুটা নিয়ে আসিনি খালি, চলো বেরোই আস্তে আস্তে। তো এই হচ্ছে বন্যার ঘর, এইটা হচ্ছে ছোট, এইটা বন্যার ঘর, আর এই যে উঠোনে দুটো রান্নাঘর আছে, আর এইটা হচ্ছে ঠাকুর ঘর, এই হচ্ছে ঠাকুর ঘর, গরিবের চালা ঘরেও ঠাকুর ঘর আছে। তো এখানে অরিজিনাল ভয়েস ছিল কিন্তু আমি বাধ্য হচ্ছি নিজের ভয়েস দিতে, তার কারণ ওর নাতিটা বসে বসে মোবাইল ঘাঁটছিল, সেই মিউজিকটা চলে আসবে, আবার কপিরাইট খাবো, আমার তো ভাগ্যটা খুব সময়টা খুব ভালো যাচ্ছে। তো এখন এডিট করতে গিয়ে দেখলাম ওই বাচ্চাটা মোবাইল দেখছিলো, এই যে বসে ওই মিউজিকটা চলে আসছে, নাহলে অরিজিনাল ভয়েসটাই দেওয়া দিলে ভালো লাগে আমারও, কিন্তু এখন বাধ্য হয়ে তোমাদেরকে আমার ভয়েসটা দিতে হচ্ছে। তো এই দেখো এটা ছোটো ছেলের বেডরুম, আমি আবার এই ঘরে চলে আসলাম লাইটের সুইচ দিতে, একটা সুইচেই সব আলো জ্বলে, এই ঘরে অনেক শান্তি আছে জানো তো, ভাঙা ঘরে খুব ভালো। এই দেখো মাছের অ্যাকোরিয়াম আছে, এই যে টিভি আছে, সব সমস্ত কিছু আছে, বক্স আছে, এই দেখো এটা হচ্ছে ছোট্ট ছোট্ট মাছের বাচ্চা মাছের অ্যাকোরিয়ামের মধ্যে, আর এই যে এটা হচ্ছে বড়টা, বড় অ্যাকোরিয়াম, কী সুন্দর ঘরটাকে ওদের মতো করে সাজিয়ে রেখেছে, এখানে ঠাকুর পেতেছে, তো ওরা আমার ওই ঘরটাতেই ছিল, আমি যে ঘরটা ভাড়া নেবো ওই ঘরেই ছিল, এখন এই বাড়িতে চলে এসেছে, নিজের বাড়ি থাকতে ভাড়া থাকবে কেন, ভাই ভাই ঝামেলা করে একটু চলে গেছিলো রাগ করে, কিন্তু এখন ভাড়া টানতে আর পারছে না, তার জন্য আবার চলে এসছে। তো কাজের বউ মানে বন্যা হচ্ছে একটু কাজে বেরোবে সারাদিন, ও বাড়ি আস্তে আস্তে 3টে বেজে যাবে, আমি একা একা বোর হব, ওই জন্য আমি একটু আশেপাশে ঘুরতে গেলাম। সুপ্রভাত, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, মোটামুটি ভালো আছি, চলে যাচ্ছে। তো একটু কথা বলতে আসলাম, ভিডিওটা একদম ছোট হয়ে গেছে, কিছু দেওয়ার মতো নেই,
মানে মন মেজাজ ভালো নেই, ঠিক মতো গুছিয়ে ভিডিও করতে পারছি না, ক্যামেরা নিতে পারছি না, খুব সমস্যা হচ্ছে। মানে এত মেন্টালি প্রেশার পড়ে যাচ্ছে যার জন্য অসুবিধা হচ্ছে। আমি আসলে আমি অল্পতে খুব ভেঙে পড়ি, তো সমস্যাগুলো এমনভাবে আমার সামনে চলে আসে যার জন্য হ্যান্ডেল করতে খুব সমস্যা হয়, আর সঙ্গে কেউ তো নেই। যাই হোক, আমার বন্যা অনেকটা সাহায্য করছে, ওর বঙ্কিমনগরে বাড়ি, তোমাদের তো এর আগেও বলেছি একটা সময় ও আমার আমার বাড়িতে কাজ করতো যখন মন্দিরা ছোট ছিল। এবার তোমরা হয়তো বলবে মেয়ে তো টাকা দিচ্ছে, তাও তুমি এত ভেঙে পড়ছো কেন? হ্যাঁ, টাকা থাকলে হয় না, মানুষও লাগে, মানুষের বল না থাকলে না টাকাতে হয় না। মাথার উপর একটা ব্যাটা ছেলে, একটা মাথার উপর গার্জেন না থাকলে, আমার যতই বয়স হোক আমি তবুও নিজেকে একা মনে করছি যে বয়সে হয়তো আমি পারবো, সবটা পারবো ঠিক আছে, কিন্তু পারলে কী হবে, তবুও একটু টেনশন ভয় হয়ে যাচ্ছে। আর একটা কথা বলি, আমি অনেক আশা নিয়ে গেছিলাম ভাইয়ের বাড়িতে, অনেক আশা নিয়ে গেছিলাম, তোমরা বিশ্বাস করবে না, জানি না তোমরা বিশ্বাস করবে কি না, আমি অনেক আশা নিয়ে অনেক আনন্দভাবে গেছিলাম। ভাইকে বললাম যে দেখ বাবু, সবাই কত আনন্দ করে কত সম্মানের সঙ্গে আমাকে আবার ভালোবাসছে, করছে ভালো ভালো কমেন্ট করছে, সবাই আবার বুঝতে পারছে যে না, একটা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে থাকতাম, আর তুই মাথার উপরে আশেপাশে থাকলে আমি একটা শক্তি পেতাম, তো কিছুতেই রাজি না। তো আমার ভাইয়ের প্রতি আমার কোনো অভিমান রাগ কিচ্ছু নেই, আমি চাইও না, কোনো দিনই কারোর কাছে কোনো দাবি করিনি, নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করেছি সবসময়। যাই হোক, কী বলবো, কারোর কাছে কোনো দিন কোনো অধিকার স্থাপন করতে পারিনি, ছিনিয়ে নেওয়ার মানুষ আমি না, ভালো লাগে না সব কষ্ট দিতে কাউকে, কিন্তু আমার সাথে অন্যায় হচ্ছে সেটুকু বুঝতে পারছি। আমি বাবু যদি আমার ভিডিও দেখে একটা কথাই বলবো, আমার যদি কিছু পাওনা থেকে থাকে ও আমাকে বুঝিয়ে দিক, আমি কোনো ইয়ে করবো না। আর সবচেয়ে বড় কথা, মায়ের দলিলে কী আছে সেইটুকু আমাকে জানতে হবে, এইটুকুই আমি এগোবো। যদি মা তোর নামে বা আমার ভাই তোর নামে করে দিয়ে গিয়ে থাকে, ওর ফ্যামিলি আমাকে দুরকম কথা বলছে, সেটা সেখানেই আমার প্রশ্ন, যে মা মারা যাওয়ার সময় বললি যে ছেলের নামে উইল আছে, এখন বলছিস তোর নামে উইল আছে, তাহলে সত্যটা কী? আমাকে কাগজ ওকে দেখাতে হবে, কবে দেখাবে কীভাবে দেখাবে ওই জানে, আমি জানি না। হ্যাঁ, এইটুকুই বলবো যে তোকে আমাকে কাগজ দেখাতে হবে, নাহলে আমি বিশ্বাস পাবো কী করে যে তোর নামে বাড়ি আছে, উইল করে দিয়ে গেছে মা, আমাকে একেবারেই ঠকিয়ে গেল, আমার জন্য কিচ্ছু রেখে যায়নি, আমার জন্য কিচ্ছু রেখে যায়নি, আমি অনাথ, আমি বানের জলে ভেসে এসেছি, আমার জন্য আমার বাবা মা কিচ্ছু রেখে যায়নি, আমাকে তো বাঁচতে হবে, আজকে আমার মাথার উপরে কিচ্ছু নেই, আমাকে তো বাঁচতে হবে। তাহলে তুমি যদি আমাকে এইটুকু হেল্প না করিস তাহলে আমি কোথায় যাব? আমি সব রকমভাবে ওকে বলেছি যে আমি কাগজে লিখে দিচ্ছি, আমি অবর্তমানে এখানে কেউ আসবে না, আমি যতদিন বাঁচবো ততদিন তোর ঘরে থাকবো। ও কোনো কিছুতেই রাজি না, ও নাকি উকিলের সঙ্গে কথা বলেছে, উকিল ওকে বলেছে যে তোমার দিদিকে এই বাড়িতে থাকতে দিলে উনি দু মাস থাকুক, এক মাস থাকুক, আর ছ বছর সারা বাকি জীবনটা থাকুক, ওনার দখলে চলে যাবে বাড়িটা, দখলদারি হয়ে যাবে তখন। হ্যাঁ, ভাইয়ের বাড়িতে যদি তোর নামে লিখেও দিয়ে থাকে, ভাইয়ের বাড়িতে বোন থাকবে, তাহলে আবার দখলদারি কিসের? আমি ওসব মার প্যাচ বুঝি না, কথা হচ্ছে মা তোকে কী করে দিয়েছে সেটা আমি দেখবো, দেখতে চাই আমি। তুই যদি আমার ভিডিওটা দেখিস তাহলে এইটুকু তোকে অনুরোধ থাকলো দিদি হিসাবে, যে তুই আমাকে দলিল দেখা, কাগজপত্র দেখা, আর না হলে আমার পাওনা গন্ডা কী আছে আমার পাওনাটুকু আমাকে বুঝিয়ে দে, সেইটুকু নিয়ে আমি বাঁচি। মা আমাকে একেবারে কিছু দিয়ে যায়নি, এটা হতে পারে না, তাই না? মা বাবার জিনিসে সন্তানের অধিকার আছে। আর ভাইয়ের বউ বললো যে তোমাকে বিয়ে দেওয়ার সময় সমস্ত কিছু দিয়ে শুয়ে বিয়ে দিয়েছে। আমার বিয়ের সময় আমার বাবা মা কী দিয়েছিল? আমার বাবা মা আমার বিয়ের সময় আমাকে কী কী দিয়েছিল? হ্যাঁ, পুরো খরচা করে বিয়ে করে নিয়ে এসেছিলো মন্দিরের বাবা আমাকে, মাথার চুল থেকে শুরু করে পায়ের জুতোটা পর্যন্ত মন্দিরের বাবা কিনে দিয়ে, মানে নিজে কিনে মেয়েকে সাজিয়ে নিয়ে এসেছিল। হ্যাঁ, পরে যেটুকু দিয়েছিল সেটুকু কিছুই না, সেটুকু কিছুই না, যদি প্রয়োজন হয় সেগুলো আমি বলবো খুনি যে কী দিয়েছিল পরে, পরে কী এত কিছু কী দিয়েছিল, একদম একটা মেয়ে বিদায় করতে গিয়ে কিচ্ছু দেয়নি আমার বাবা মা কোনো দিন আমাকে। তুমি সবটাই ইয়ে করবা সেটা তো হতে পারে না,
যাক গে, কথা বেশি হয়ে যাচ্ছে, ভিডিওটা ছোট হয়ে গেছিল, আর ভিডিওর মধ্যে আমি কি দিয়েছি না দিয়েছি নিজেও জানি না, তোমরা প্লিজ আজকে ক্ষমা করে দিও আমাকে, যা দিয়েছি তা একটু কষ্ট করে দেখে নিও, এটুকুই বলবো। তো আমি যেখানে আছি, কোথায় আছি না আছি সবটাই দেখতে পারবে, আগে ঘর ভাড়াটাই উঠে যায়, তারপরে তোমাদের ঠিকমতো ভিডিও দেবো আমি। এই দুদিন কি ভিডিও দেবো আমি জানি না, সোমবারের পর থেকে আমি ভালো করে ভিডিও দিতে পারবো, ঘরে চলে গেলে মালপত্র আগে নিয়ে আসি, তারপরে তোমাদের কাছে আমি ভালোভাবে ভিডিও প্রেজেন্ট করতে পারবো। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ কাকিমার পাশে থেকো একটু।